যারা এই ওসিদেরকে দিয়ে রোড বন্ধ করেছিলেন তারা রেডি থাকেন জুতা কত প্রকার আর কি কি আছে। বিএনপির অবৈধ হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে এক শান্তি সমাবেশের আয়োজন করেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন। দুপুর 2:30 টঙ্গীর চেরাগালি স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমানে গাসিক উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম। সমাবেশটির সভাপতিত্ব করেন প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতা জনাব রজ্জব আলী। সমাবেশের স্থলে বিশাল মোটরসাইকেল বহন নিয়ে উপস্থিত হতে দেখা যায় সমাবেশের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলমকে। লক্ষ লোকের উপস্থিতিতে নিমিশেই শান্তি সমাবেশটি মহাসমাবেশে রূপান্তরিত হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্যে জনাব জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে পরীক্ষা দিয়েছি, সর্বোপরি আমার মালিক এই গাজীপুরের প্রত্যেকটি জনগণ, এই জনগণের কাছে মাথা নত করে দিয়েছি, জনগণ আশীর্বাদ দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে। সেই জন্য বলি, যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, আল্লাহর অশেষ পাওয়ার ছিল, দেওয়া ছিল, যারা 20 বছর 15 বছর 10 বছর এই 5 বছর এই নগরবাসীকে সেবা না করে দিয়ে বোকাবাজি শুধু আপনাদের আপনাদের পরিবার এবং আপনাদের কিছু কর্মচারীকে প্রতিষ্ঠিত করেছেন। একসময় জাতীয় পার্টি করেছে, একসময় বিএনপি করেছে, তাদেরকে ইন্ডাস্ট্রির দায়িত্ব দিয়েছেন। আমাদের কাছে লিস্ট আছে, আমরা পুরো জনসভা করে ভবিষ্যৎ আপনাদের সকলের সামনে উন্মোচন করব। বারপাত্তর নাম দিয়া তাকে তোমরা আমেরিকা সেটেল করেছ, কিছু চুরির ভাগ পেয়েছ। আমি বলেছিলাম এই টঙ্গীতে যারা 74 বছরের দল করে এবং আজকে যারা আমাদের ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ আছে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই শহর লুটপাটের শহর ছিল না। আজকে এই শহরকে তোমরা লুটপাটের প্রশ্নবিদ্ধ শহর করেছিল। যদি আমরা 57 নম্বর এবং 56 নম্বর ওয়ার্ডের দিকে তাকাই, জন্মের পরে আমার জন্মের পরে দেখেছি এখানে বিশ্ব ইজতেমা, জন্মের পরে দেখেছি এখানে একটা মাঠ ছিল ফুটবল খেলার। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সরকারি দলের এবং বিরোধী দলের নেতারা এসে সেখানে জনসভা করত এবং আমরা স্থানীয়ভাবে সেখানে জনসভা করতাম এবং টঙ্গীবাসী সেখানে সন্তানরা ফুটবল খেলত, মা বোনেরা পার্কের মতন সেখানে হাঁটাহাঁটি করত। আজকে সেই মাঠ কোথায় নিলা টঙ্গীবাসীরা, তোমরা কোথায় নিলা? মাঠটা রাখলানার বেইমানি করছ, যেই মাটি তোমাদের ভোট দিয়েছে সম্মানিত করেছে তোমরা সেই জন্মের সাথে বেইমানি করেছ। চেয়ারম্যান তো তোমাদের মনোনীত ব্যক্তি, কেন্দ্রীয় তোমাদের মনোনীত ব্যক্তি, জনগণের সম্পদ এই সরকার ইন্ডাস্ট্রি তোমরা লুটপাট করে খেয়েছ। চুপ ছিলাম মানে বোবা না, সব কিছু জানি, সব পাস করে দেব, সব গোপন পাস করে দিব। মাননীয় প্রধানমন্ত্রী, জনস্বার্থে জনগণকে এগুলো দিয়েছিল, তোমাদের কয়েকটা পোষা বিড়াল কুকুরকে দিয়ে তোমরা এই সম্পদ লুটপাট করেছ। রাজটঙ্গীর মানুষ, গাজীপুরের মানুষ সব কিছু জেনে ফেলেছে, সত্য কিছুদিন গোপন রাখা যায়, সবসময় রাখা যায় না। এই শহরের মানুষ দেখে না দেখে আদর্শ জায়গা থেকে আমার মাকে জায়গা খাতুনকে এই গাজীপুর সিটি কর্পোরেশনের 2023 সালের 25শে মে হাজার হাজার লক্ষ লক্ষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। সেজন্য আমি এই টাস্টেনে যারা আছেন আমি তাদের যে ট্রাক টার্মিনাল, সেই টার্মিনালে আমার মায়ের পক্ষ থেকে, জায়দা খাতুনের পক্ষ থেকে এই বছর যেন টার্মিনালের কাজটা ধরতে পারে সেই ব্যবস্থাটা করতে চাই। নির্বাচন তফসিল দিয়েছে, নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য আমাদের গ্রহণযোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সব কিছু করব। আমরা আবারও বলছি, যারা আমাদের সব নেতাদের সাথে আমাদের কর্মীদের সাথে প্রতারণা করেছে, দয়া করে আমরা তাদের পক্ষে যাব না, কোনোভাবে তাদের পক্ষে আমরা যাব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মানি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে চলব। এবং আমার একটা অনুরোধ থাকবে, আমাদের 57 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের সকল মানুষ, তারা যেন আর কারো কাছে যেন ব্যর্থ না হতে হয়। আপনাদের এই সাহস এবং এই দুঃসাহসিকতা কে দিয়েছিল
বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগরের 218 জনকে আপনারা সুকোচ করেছিলেন। দুই থানা আমাদের টঙ্গী এবং আমাদের গাসা থানার ওসিদের মাধ্যমে রোড বন্ধ করে দিয়ে আপনারা কয়েকজন সন্ত্রাসী কয়েকজন টুকায় মাস্তান দিয়ে এখানে জুদার মিছিল করিয়েছিলেন। আজকে আমি বলে দিতে চাই, যারা এই ওসিদেরকে দিয়ে রোড বন্ধ করেছিলেন তারা রেডি থাকেন, জুতা কত প্রকার আর কি কি আছে। এই শহরে প্রত্যেকটি সন্তান যেন লেখাপড়া করতে পারে, এই শহরের প্রত্যেকটি মানুষ যেন কর্ম করে খেতে পারে, এই শহরের প্রতিটি মানুষ প্রতিটি বাড়িঘর প্রতিটি প্রতিষ্ঠান নিরাপদ থাকবে। আপনারা আমারে ভোট দিয়েছেন, আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে শহরের সব মানুষকে নিরাপদ রাখা, সব মানুষ যেন ভালো থাকে শান্তিতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদর্শ ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করতে, সৎ এবং দক্ষ ব্যক্তিদেরকে নিয়ে রাজনীতি করতে বলেছেন। কোন অলস কোন পাটপার মিথ্যাবাদী প্রতারক মুখে একটা বলে করে একটা, সেই সব প্রতারকদের পিছনে না যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আছে। সেই সে বলেছি আমাদের সাইফুল ভাই আছেন, আমাদের হেলাল ভাই আছেন এবং আমাদের রজব ভাই আছেন। আমরা বলেছি আমাদের 1 থেকে 5 পর্যন্ত সবটি আসনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিব, কারণ আমরা আদর্শ এবং দক্ষ মানুষকে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ যেভাবে চাবে সেভাবে আমরা করব। কিন্তু কোন সিটার বাটপার দুকাবাজ মিথ্যাবাদী কর্মীদেরকে দিয়া কর্মীর মধ্যে লাগিয়ে দিয়েছে সেই ধরনের নেতা থেকে আমরা যেন সবাই সাবধান থাকি। যদি কেউ ভিতরে ভিতরে থেকে জ্বালা অপরাধ করতে চান তাহলে একটা মিথ্যার মধ্যে স্বপ্ন দেখছেন, সেই কাজটি না করে মানুষের ক্ষতি করার কোনোভাবেই ঠিক হবে না। সেজন্য আমাদের নির্বাচন কমিশনার এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য যে সব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা যেন এলাকাবাসী সেই কাজটি সকলেই করি। মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই শহর এবং এই 5টি আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব এই আশা ব্যক্ত রেখে এবং আজকে আবারও জ্বালা পোড়া লজ্জার বিরুদ্ধে সমাবেশ এবং আমাদের মিছিল যারা অংশগ্রহণ করেছেন শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।